বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গেল বছর সেপ্টেম্বরে মাঠে নেমেছিল দুদল। তবে আর্জেন্টিনার চার খেলোয়াড় কোভিড প্রোটোকল ভঙ্গ করায় পাঁচ মিনিট পরই ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বন্ধ করে দেয়া হয় সে ম্যাচ। এরপর সে ম্যাচ নিয়ে হয়েছে কতই না জলঘোলা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আদেশক্রমে সিদ্ধান্ত দেয়া হয়েছিল ম্যাচটি খেলার। তবে ফিফার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রীড়া আদালত সিএএসএ ম্যাচটি না খেলার আবেদন জানিয়েছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক ক্রীড়া আদালত সে আপিল খারিজ করে দিলে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে ম্যাচটি আয়োজনের নির্দেশ দেয়া হয়। ব্রাজিলিয়ান সংস্থাটি ভেন্যু ও তারিখ চূড়ান্ত করলেও আবারও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। সেপ্টেম্বরে ম্যাচটি আয়োজনের নির্দেশ দেয়া হলেও বিশ্বকাপের আগে দলে ইনজুরি এড়াতে ম্যাচটি না খেলার জন্য ফিফাকে একটি চিঠি দেয় ব্রাজিল ফুটবল ফেডারেশন। শেষ পর্যন্ত দুদলের পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে বাতিল করা হয় সুপার ক্লাসিকো খ্যাত ম্যাচটি। তবে দুদলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ব্রাজিল ও ইন আর্জেন্টিনা ও ইন otros lados del mundo porque es algo que hace mal al fútbol. এদিকে বিভিন্ন গণমাধ্যমের বরাতে শোনা যাচ্ছে বিশ্বকাপের আগে ইউরোপে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে সেলেসাওদের। তাজিন খন্দকার, সময় সংবাদ।